আজকের ভিডিওতে আমি একটা মাস্টার স্ট্র্যাটেজি বলবো তাদের জন্য যাদের কিন্তু প্রচুর পরিমাণে পেট বেরিয়ে গেছে, অর্থাৎ প্রচুর পরিমাণে মেদ জমেছে। দেখুন, আমরা বাঙালি খাওয়াটাই খুব ভালোবাসি, বিশেষ করে ভাত, মাছ, মাংস, ডিম, দুধ, এই সমস্ত খাবার কিন্তু প্রচুর পরিমাণে খাই। কিন্তু যখন আমরা খাই, আমরা কিন্তু ভুলে যাই যে আমাদের পেট বলে কিছু একটা আছে এবং চর্বি বলে একটা জিনিস আছে। যদি আননেসেসারি যদি অপর্যাপ্ত খাবার খাই, সেগুলো কিন্তু শরীরে গিয়ে কিন্তু আমাদের পেটটাকে ফুলে দেয়, যেটা হচ্ছে চর্বি বলবো। এই চর্বিটা যখন আমাদের পেট ফুলে থাকে, আমাদের পক্ষে যখন আমরা জামা পরি বা টি শার্ট পরি, তখন কিন্তু একটা অস্বস্তিকর অবস্থা আমাদের পড়তে হয়। আজকের ভিডিওতে কিন্তু আমি সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে বলবো যাদের প্রচুর পেট বেরিয়ে গেছে। আজকের ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। আশা করছি ভিডিওটা দেখার পর আপনাদের মধ্যে যে পেটের সমস্যা রয়েছে, যাদের পেট বেড়ে গেছে, মেদ প্রচুর পরিমাণে জমেছে, মেদটা কিন্তু অনেকটা কমে যাবে যদি এই যে প্রসেসিং গুলো বা যে সিস্টেম গুলো বলবো এই সিস্টেম অনুসারে যদি আপনি চলেন। প্রথমে হচ্ছে যে জিনিসটা আমাদের অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে চিনি, যেটা আমরা প্রত্যহ কিন্তু আমরা ব্যবহার করি, যে কোনো খাবার খেতে, যেমন চা, কফি, বিভিন্ন জায়গাতে আমরা ব্যবহার করি। এই চিনির পরিমাণটা কিন্তু আমায় কমাতে হবে। তাহলে আমাদের মধ্যে প্রথম জায়গায় এই চিনিটা কোথায় থাকে? দেখুন, চিনি থাকে বেশি একটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, তার পাশাপাশি হচ্ছে কেক, তার পেস্ট্রি, সমস্ত কেকগুলো থাকে, ওই কেকের মধ্যে কিন্তু চিনি থাকে। তার পাশাপাশি যারা চা কফি প্রচুর পরিমাণে ব্যবহার করেন চিনি দিয়ে, মিষ্টি হয়নি বলে অনেকে আপত্তি করেন যে চিনি দিন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে চর্বিও সমান থাকে, কারণ চিনির মধ্যে ফ্রাক্টোজ থাকে, যেটা আমাদের শরীরে কিন্তু প্রচুর মেদ তৈরি করতে সাহায্য করে। এই জন্য চিনি জাতীয় যে খাবারগুলো রয়েছে বা চিনি জাতীয় যে সমস্ত জিনিসগুলো রয়েছে, যেগুলো দেখুন আপনার চা এবং কফি আমরা কিন্তু কোনোভাবেই ত্যাগ করতে পারবো না, কিন্তু আমাদের কাজ করতে হবে মেজারমেন্ট অনুসারে, যেটা যত দরকার তার থেকে একটু কম পরিমাণে চিনি নিয়ে আপনি মানে চা খান, তাহলে কিন্তু। এবং যে কোল্ড ড্রিঙ্কস, দেখুন কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের শরীরে কিন্তু ফ্যাট তৈরি করতে সাহায্য করে, এই জন্য কোল্ড ড্রিঙ্কস, তারপরে হচ্ছে কেকগুলো, এই জিনিসগুলোকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে হবে, ব্যান করে দিতে হবে আমাদের খাবার মানে খাদ্য তালিকা থেকে। এই জন্য এইগুলো যদি ব্যবহার মানে এইগুলো যদি অ্যাভয়েড করতে পারেন, তাহলে কিন্তু মেদ কিন্তু অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সেকেন্ড নম্বর অপশন হচ্ছে কার্বস জাতীয় খাবারগুলো কিন্তু আপনাকে পুরোপুরিভাবে আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। তার মধ্যে কি কি আছে বলুন তো? ভাত, রুটি, তার পাশাপাশি হচ্ছে আলু, এই তিনটা জিনিস আপনাকে যদি বলি পুরোপুরি বাদ দিতে হবে, তখন কিন্তু কোনো মতে পারবেন না। এখানে আপনাকে কাজ করতে হবে আলুর পরিমাণ পুরোপুরিভাবে কমে দিতে হবে, তার পাশাপাশি ভাত এবং রুটি যতটা দরকার ততটাই আপনাকে কিন্তু খেতে হবে। আপনি যদি প্রচুর পরিমাণে এই খাবারগুলো গ্রহণ করেন, আমাদের শরীরে কিন্তু শরীর গঠন করতে এগুলো কিন্তু সাহায্য করে, কিন্তু শরীরে যতটা দরকার মানে শরীর গঠন করতে যতটা দরকার শুধু ততটাই নিয়ে নেয়, আর বাকিটা কিন্তু ফ্যাট হিসেবে কিন্তু তাকে পরিবর্তন করে দেয়। আমরা জেনে নিলাম যে কোন জিনিসগুলোকে আপনি অ্যাভয়েড করবেন, এখন আমরা জানবো কোন জিনিসগুলোকে বেশি পরিমাণে গ্রহণ করবেন। প্রথম কথা হচ্ছে যে প্রোটিন জাতীয় খাবারগুলোকে বেশি পরিমাণ গ্রহণ করতে হবে। আপনি বলবেন যে প্রোটিন জাতীয় খাবারগুলো কি কি? প্রথম কথা হচ্ছে যে সয়াবিন আপনাকে প্রচুর পরিমাণে গ্রহণ করতে হবে। নাম্বার টু হচ্ছে মাছ। নাম্বার থ্রি হচ্ছে ডিমের সাদা অংশ। দেখুন, ডিমের মধ্যে কুসুম থাকে, এই কুসুমটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফ্যাট জমাতে সাহায্য করে, এই জন্য ডিমের কুসুম অংশটা বাদ দিয়ে ডিমের সাদা অংশটা খান। তার পাশাপাশি সবুজ শাকসবজি খান, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন থাকে, এইগুলো কিন্তু আপনার যে শরীরের যে মেদ অনেকটা কিন্তু কমাতে সাহায্য করবে। এবং এরপরে যেটা করবেন, আপনি প্রত্যহ গরম জলে কিন্তু লেবুর রস কিন্তু দিয়ে আপনাকে কিন্তু ওই গরম জলটা কিন্তু খেতে হবে, মানে টোটালি মিক্সড করে কিন্তু আপনাকে প্রত্যেকদিন সকালে খেতে হবে। আমি জানি এটা কিন্তু ততটা কিন্তু মানে খেতে ভালো লাগবে না, তবুও কিন্তু যদি আপনার শরীরের মেদ কমাতে চান, এটা কিন্তু একটা মাস্টার একটা প্ল্যান হিসেবে কিন্তু কাজ করবে। এই জন্য বলতে দিচ্ছি যে প্রত্যেক দিন সকালবেলা আপনি উষ্ণ গরম জলে যদি লেবুর রস কয়েকটা মানে লেবুর রস কয়েকটা লেবুর রস যদি দিয়ে ওটাকে গুলিয়ে গুলিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু অনেকটা আমার শরীরের মেদটাই কিন্তু কমাতে সাহায্য করবে। এই জন্য আমি বলে দিচ্ছি এই পদ্ধতি আপনি অনুসরণ করুন, দেখবেন অনেকটা কিন্তু বেটার ফিল করবে এবং তার পাশে মেদটা কিন্তু অনেকটা কমে যাবে। এরপরে যে জিনিসটাকে আপনি বেশি করে খেতে হবে, ওটস জাতীয় খাবারগুলো কিন্তু মানে যেটা আমরা ফাইবার জাতীয় খাবারগুলো কিন্তু বেশি পরিমাণে খেতে হবে, যেমন ওটস। সেই ওটস কিন্তু যখন যে কোনো একটা মুদি দোকানে গিয়ে কিন্তু ওটস জিনিসটাকে আপনি ক্যারি করতে পারবেন, ধরুন 500-1 কিলো আপনি নিতে পারেন। সেই ওটসের সঙ্গে আপনি যদি গরম দুধ মিক্সড করে যদি খান, কিছুটা ফুটিয়ে খেতে পারেন, এগুলো মিক্সড করে যদি খান, তাহলে কিন্তু অনেকটা পরিমাণে আপনার এই মেদ ঝরাতে কিন্তু সাহায্য করবে। তার পাশাপাশি যে ফ্রুটস খেতে হবে, আপেল খাবেন, লেবু খাবেন, এই সমস্ত জিনিসগুলো যদি প্রচুর পরিমাণে খান, দেখবেন আপনার শরীরে যে মানে আনওয়ান্টেড যে মেদগুলো রয়েছে সেই মেদগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। এরপরে কিছু এক্সারসাইজ আমি বলে দিচ্ছি আপনার স্ক্রিনের উপর, দেখুন কিছু এক্সারসাইজগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই এক্সারসাইজগুলো যদি বাড়িতে নিয়মিত প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু প্রপারলি ভাবে দেখবেন কিছু
আপনি দিন পর কিংবা 15-20 দিন পর বা 1 মাস পর দেখবেন আপনার শরীরে যে আনওয়ান্টেড যে মেদ রয়েছে বা চর্বি রয়েছে কিন্তু অনেকটাই কমে যাবে। দেখুন যারা হচ্ছে অফিসে কাজ করেন কিংবা তাদের বসে থাকা যাদের কাজ, তাদের ক্ষেত্রে কিন্তু এই চর্বি বা পেট বেড়ে যাওয়া কিন্তু একটা মস্ত বড় প্রবলেম। আজকের এই যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, এবং দেখে আপনাদের যদি এই প্রসেসটাকে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যে প্রসেসটা আমি বললাম আপনি যদি মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু নিজেকে দেখবেন আপনার শরীরে যে মেদটা রয়েছে কিন্তু অনেকটাই কমে যাবে, এবং আপনার যে শার্ট পরবেন বা জামা পরবেন বা টি শার্ট পরবেন তাহলে দেখবেন অনেকটা অ্যাট্রাকটিভ লাগবে। কারণ মেদ থাকা মানে কিন্তু অনেকটা এজফুল লাগে, আর মেদ বিন থাকা মানে কিন্তু অনেকটা ইয়াং লাগে এবং ড্যাশিং লাগে। সেটা কিন্তু আপনি অবশ্যই নিজে বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, যাদের মেদ আছে তারা কিন্তু অনেকটা মানে এটাকে ফিল করেছেন। যাই হোক, এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিন সেই সমস্ত বন্ধুদের কাছে বা সেই সমস্ত মানুষজনের কাছে তারা হচ্ছে এই চর্বি বিষয় নিয়ে অনেকটা প্রবলেমে রয়েছে।